বিশেষকৈ দুর্ভাগ্যজনক এই ইউপি পেলৰ সরকারৰ সময়ত আজি আমাৰ গোৰ্খাসকলৰ যিমান পিএম হৈ ঘৰ সব আধৰুৱা সব হিসাব লৈ আছো আমি কমত পৰে এটা সময়ত কৈছিল সব জেল যাব এতিয়া জেল কোনে যাব এতিয়া আমিও শিক্ষা দিম না আমি এলায়েন্স কৰিব লগা একো নাই আমি হিজাববিকে খেলি আছো আৰু দুটা সমষ্টিৰ ইতিমধ্যে আমাৰ প্ৰিপাৰেশ্যন চলিছে আৰু আমি এইবাৰ খাটাং যে কোকৰাঝাৰ আৰু আমাৰ উদালগুৰি একেবাৰে আমি 100% আমি আমাৰ জিতা পজিশ্যনত আছো আসামকে দর্শক তেহেন নেল চুপিয়া বিটিআর এলাকার নেতো বারিয়া লোকসভা সমষ্টির রাজনৈতিক দল রেন আতুহর জাগোয়ার কো লাগিদ মারাং মারাং মিটেন অনকান দুপুড়ুক কো হয়েছে আর ওনা লেখাকে তেহেন নেল জামিনা চিরাং জেলা শান্তিপুর বিপিএফ প্রাইমারি উদ্যোগরে তেহেন গোর্খাসেল পাহাটা সে এখন মিট মারাং হর জাগোয়ার মেনদো বুথ কমিটি গঠন রেয়া কো কুরুমুটু কেদা আর নোড়ে দো 13 আর 14 নং রেয়া কো গঠন কেদা মেনখান নোয়া গঠন কমিটি রেন জাহাই দো নোড়ে গোর্খা সেল কমিটি রেন মুরুবি কানাই নই আডি দামান কথা রড় কা যে লাহা ইপিপিএল যাহাল কান কথা কা রড় দা যে বিপিএ বিরোধ রে বিপিএ বাং মা 17 বছর চালা গদে চে ডেভেলপ লিদা চে চিকা কিদা বাং মা একেন দো নীতি কো কামি হুকা মেন না তিহিন ওনা কথা উনকো রিপ্লাই এমা কোনা যে তিহিন 4 বছর ইপিপিএল সরকার কো হইয়েন মেন খান উনকো চে কো চিকা কিদা মেন খান প্রমোদ বড় যাহাই মেনে কান থানা বাং মা বিপিএ রে এরেস কো মেন খান নিতো অকয় কো এরেস ওয়া নুকু হ তদন্ত সিঞ্জেল ভেদরে হেন কো মেন খান দেলাং নই গোর্খা সেল কমিটি নন্দলাল কথা নি আঞ্জম টুপিয়া আজি আমার গোর্খা সেল বিপিএফ চিরাং জেলা সমিতির উদ্যোগত আমি দুটাকে ব্লক কমিটি গঠন করেছি আমার এটা হল 14 নং চিরাং দুয়ার আর এটা তো হল আমার 13 চিরাং দুটা ব্লক কমিটি ইতিমধ্যে আমি করেছি আর আমার শক্তিশালী নেতা এতিয়া আমার মাজত আহিছে আর আজি বিপিএফর হকে আর জাতিটোর স্বার্থত আর সমগ্র এই অঞ্চলের স্বার্থত আমার লড়াবর আমার নতুন যুবক সাম এটা ওলাই আহিছে এপিপিএলের অভিযোগ আছে বিপিএফ মানে 17 বছর চলেছে তথাপি একো উন্নয়ন করব পড়া নাই এখন আমি কি করব বিপিএলে কি জানে বিটিআর একোর্ডটো যেতিয়া হয়েছিল বিটিসি একোর্ড 2003-10 ফেব্রুয়ারি যেটো দিনত চুক্তি হয়েছিল সেই দিনলৈকে যিমান জাতি জনগোষ্ঠী এই বড়োলেন অঞ্চলত আছে এই সমগ্র জাতি জনগোষ্ঠীয়ে এই ভূমির এই অঞ্চলৰ পার্মানেন্ট বাসিন্দা বুলি ইতিমধ্যে ভারত সরকারে বিটিসি চুক্তির যোগেদি সকলো জাতি জনগোষ্ঠীর ভূমি সুরক্ষাৰ পৰা আৰম্ভ কৰি ৰাজনৈতিক সুরক্ষাৰ পৰা আৰম্ভ কৰি গোটেইখিনি সুরক্ষা আমাক প্রদান কৰিছে এই ইউপিপিএল 17 বছর কি জানে তেখেতসকলে তো আর্টিফিশিয়াল আন্দোলন করিয়ে গেল তেখেতসকলে কই আছে 17 বছর পিছত এটা শান্তি আইছে এই আন্দোলন করা মানুষ কোন আসলে প্রমোদ বড় ডাঙরিয়ে আন্দোলন করে আসলে 17 বছর আন্দোলন করে করে আজি বিটিআর নামত এটা এটা এই চুক্তি বলে নয় এটা কি বলে আমার এগ্রিমেন্ট টাইপ এটা করেছে না কামর হয় না কি হয় ইউজলেস একট এগ্রিমেন্ট কোনো জাতির সাথে কি করেছে আর বিশেষকে গোর্খাসকলের কারণে কোনো অধিকারের কথাই নাই তাত কি লিখে আনিছে গোর্খাসকলের কারণে যে গোর্খাসকলের কারণে গোর্খা ভবন আমি বনাই দিব তাতো চিরাঙত লাজর কথা আজির দিনত তেখেতসকলে আজি 4 বছরের সরকার তেখেতসকলে গোর্খা ভবন বনাওক নবনাওক গোর্খা এজনক নমিনেট করে পেলায় এই গোর্খাটো কিন্তু বিল্ডিং বনাই দিয়ে আছে দিয়ে কিন্তু আর আমি এই চাই আছো তেখেতে কিমান স্যালারি পায় আর কিমান তেখেতে ডেভেলপমেন্টর প্যাকেজ পায় আর কিমান টাকা দিয়ে তেখেতে এইবিলা করে আছে আমি ইনকোয়ারি করে আছো আর বিশেষকে দুর্ভাগ্যজনক এই ইউপিপিএলের সরকারের সময়ত আজি আমার গোর্খাসকলের যিমান পিএম হয়ে ঘৰ সব আধরুয়া সব হিসাব লই আছো আমি কমত পরে এটা সময়ত কৈছিল সব জেল যাব এতিয়া জেল কোনে যাব এতিয়া আমিও শিক্ষা দিম না আমি এলায়েন্স করব লগা একো নাই আমি হিজাববিকে খেলি আছো আর দুটা সমষ্টির ইতিমধ্যে আমার প্রিপারেশন চলিছে আর আমি এইবার খাটাং যে কোকরাঝাড় আর আমার উদালগুড়ি একেবারে আমি 100% আমি আমার জিতা পজিশনত আছো চাওক ইতিমধ্যে আমি মাননীয় শ্রীযুত হাগ্রামা মহিলারী দেবক আমার গোর্খা সেল বিপিএফর কেন্দ্রীয় সমিতিয়ে মেমোরেন্ডাম এতিয়ালৈকে জমা দিছে জমা করেছে তো ইয়াত আমার জাতীয় সমস্যাবোৰ আমি উল্লেখ করেছি বিশেষকে আমার ট্রাইবেল বেল্টন ব্লকত আমার গোর্খাসকলক এই আগরপরাই 1886-ৰ পৰাই আমাক নেপালিজ গ্রেজুয়েশন কাল্টিভেটর বলে কৈছে
itu utai pelle amak pura gorha bona bolake itu dabi kori su tekete koise itu mor sorkar ahal loge loge first executive budi mui kori din boli koise dui number bodolen onsolot bokobak pura amar gorha akulam ami amak matir odhikar lage boli koise tekete ho manti hoise ar iti moddhe teketor sorkar ahmot forest landot patra diar byabostha suli asile kintu tar majote ei uta palta hoi gol obodhyo bhabe sorkar bonale যার কারণে আজি আমার গোর্খা এজনও পান্তি পাত্তা পাওয়া দুর্ভাগ্যজনক কথা।